কুমিল্লার বিজয়পুর রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে পঞ্চম শ্রেণীর তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। বেলা 11:15টার দিকে ঢাকা চট্টগ্রাম রেল সড়কের কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লাকসাম রেলওয়ে থানার ওসি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনে কাটা পড়লে ঘটনাস্থলেই ওই তিন শিক্ষার্থীর মৃত্যু হয়। ওই তিন শিক্ষার্থী বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে। এদিকে এ ঘটনার প্রতিবাদে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা।